এই যে সৃষ্ট মানব দেহটা পেলাম, আমাদের কি করণীয় আর কি বা করে চলেছি, আমাদের কি করণীয়, কি আমাদের কর্তব্য সেটা আমাদের মনে নেই। কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি ভগবানের চরণের দাস? কেউ বলতে পারবো না, আমরা সবাই আমরা মায়ার দাস, কি তাই না মা? সংসার করব, করব না কেন, কিন্তু তার মধ্যে দিয়েও, সংসারের মধ্যে থেকে আমাদের সর্বস্ব যদি তার চরণে অর্পণ করে তার নিমিত্তে সংসার করা যায়, হরি ও, সঠিক পথ যদি জানতে হয় তাহলে একমাত্র গুরুচরণ আশ্রয় কর। গুরু ছাড়া কেউ বলবে না। বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করে এনে মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জলে করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়, তদুপরি যাই লতা গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণে। তাই রাম ভক্ত তুলসীদাস বললেন, সদগুরু পাওয়ে ভেদ বতাওয়ে, জব জ্ঞান কর উপদেশ তে কৈলা কি মৈলা ছুট যায়, জব আগ কর প্রবে। কি বললেন বাবা? সদগুরু পাওয়ে ভেদ বতাওয়ে, জ্ঞান করো উপদেশ, কৈলা কি মৈলা ছুট যাবে, জব আগ কর প্রবেশ। মানে মনে করুন মা, আমাদের যে দেহ, এই মায়ার সংসারে যে সুন্দর দেহটা, এই দেহের মধ্যে চেত দর্পণ মার্জনং, আমাদের হৃদয়ে মাঝে যে কাম ক্রোধ লোভ মোহ, এই যে চতুর্বর্গের ফল আমরা চাই, ধর্মার্থ কাম মোক্ষ, এই কামনা বাসনা নিয়ে আমাদের সমস্ত দেহটা কয়লার মতো কালো হয়ে আছে। যদি কোনো কয়লা আপনি জলের মধ্যে ছ মাস রাখেন, জল যখন তার উপর দিয়ে যাবে, ওই কালো রঙটা কি সাদা হবে মা? কয়লার রং সাদা হবে যদি জলের তলায় এক বছর রেখে দেন? আপনি সাফ দিয়ে, সোডা দিয়ে, ভালো সাবান দিয়ে যদি সেটাকে মাজতে থাকেন, তবু কি রঙটা যাবে, কালো যাবে? কালো তখনই যাবে যখন তাকে আপনি আগুনের মধ্যে দিতে পারবেন, তখন কি হবে মা, কালো রঙটা পুড়ে সাদা ছাই হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের যদি হৃদয় মন্দিরে পরমাত্মারূপে ভগবান বসে আছে সেটা যদি জানতে হয়, তাই দর্পণটাকে মার্জন করতে হবে কিসের দ্বারা? গুরুচরণ আশ্রয় করে। সদ্গুরুচরণ আশ্রয় করলে গুরুদেব তোমাকে যদি জ্ঞানের চক্ষু প্রদান করে, আর সেই জ্ঞান চক্ষু দ্বারা যদি তুমি দুফোঁটা নয়নবারি বরিশন করতে পারো, হা গৌর তোমার হলাম বলে আর কিছু করতে হবে না, আর কিছু নয়। তাই আজ আমার দয়াল করুণাময় গৌর হরি নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা দিলেন, হে জীব, যদি গোবিন্দচরণ পেতে হয় যেমন আমি গুরুচরণ আশ্রয় করেছি, তোমরাও যদি গৌর গোবিন্দচরণ পেতে চাও সদ্গুরুচরণ আশ্রয় করো। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আগে আশ্রয় করো। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, এই কলিযুগে যাকে পেতে গেলে কোনো কষ্ট করা লাগে না, সাধন ভজন যাগযজ্ঞ কিচ্ছু করা লাগে না, অতি সহজে যেটা আমরা পেয়েছি। কিমা ভগবানকে পেতে গেলে যাগযজ্ঞ করা লাগে কলিতে, ধ্যান তপস্যা করা লাগে, কিছুই করা লাগে না, আর অতি সহজে পেয়েছি বলেই কিন্তু বাবা আমরা সেটা তাড়াতাড়ি নিতে চাই না। সহজে কোনো কিছু পেলে তার প্রতি কি কদর থাকে, গুরুত্ব থাকে তার প্রতি? সহজে কোনো কিছু পেলে তার প্রতি গুরুত্ব থাকে না। আপনি অনেক কষ্টসষ্ট করে, অনেক পরিশ্রম করে যদি কোনো কিছু পান, তার প্রতি যে ভালোবাসা থাকবে, আর অনায়াসে যদি কিছু পাওয়া যায় তার প্রতি কিন্তু সেই ভালোবাসা থাকে না। তার একটা ছোট্ট দৃষ্টান্ত একটু দিই মা। একটি ছোট্ট শিশু, সে অসুস্থ হয়েছে, এখন তার বাবা
ছোট ভাইকে বলছে, ভাই যা একটা ভালো ডাক্তার নিয়ে আয়, হ্যাঁ ভালো বিশেষজ্ঞ একটা চাইল্ড স্পেশালিস্ট নিয়ে আয়। এখন ছোট ভাই কী করেছে, একটা ভালো ডাক্তার নিয়ে এসেছে। এখন ডাক্তারবাবু চিকিৎসা করবার পর, কথাটা মন দিয়ে শুনতে হবে মা, চিকিৎসা করবার পর যখন চলে যাবে তখন জিজ্ঞাসা করছে, ডাক্তারবাবু আপনার ভিজিট কত? ডাক্তারবাবু বললেন 100 টাকা। আর যেই বলেছে 100 টাকা, তখন মনে মনে চিন্তা করছে, 100 টাকার ডাক্তার, 100 টাকার ভিজিট যার, সে আবার কেমন ভালো ডাক্তার? হ্যাঁ সে কি বিশেষজ্ঞ হতে পারে? সে স্পেশাল চাইল্ড স্পেশালিস্ট হতে পারে? যার 100 টাকা ভিজিট, আমরা কি মনে করি যে ডাক্তার বেশি ভিজিট নেবে, 1000 টাকা নেবে, আমরা ভাবি সেটাই বোধ হয় ভালো ডাক্তার, তাই না? 100 টাকার ডাক্তার কি এমন চিকিৎসা করবে? হরি বল হরি বল। ঠিক তদ্রূপ অনেক কষ্ট করে কোনো কিছু পেলে তার প্রতি যে ভালোবাসা যত্ন থাকে, দেখবেন অনায়াসে কিছু পেলে তার প্রতি কিন্তু সেই টান থাকে না। তাই অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে কষ্ট করতে হতো, কলিতে তো কোনো কষ্ট করা লাগে না। কোনো সাধন ভজন কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু তৃতায় যজ্জত মক্ষ দা পরে পরিচর্যং কলৌ তদ্ধরি সংকীর্তন। শুধুমাত্র নাম কর। ভগবান কি বললেন, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিল সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। শুধুমাত্র নামে প্রেমে, হ্যাঁ শুধুমাত্র হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার, হরিব নাম করতে হবে। তাই বলে এই নয় যে দায় ঠেকে করলাম, কীর্তনিয়া বলছে তাই একটু গাইলাম, মনের ভিতরে আনন্দ নিয়ে করতে হবে। কারণ মাথায় রাখবেন, নহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। কোথায় থাকেন ভগবান? হৃদয় মন্দিরে। আর তিনি যখন অন্তরে বসে আছে, তাকে যদি ডাকতে হয়, তাকে যদি ভালোবাসতে হয়, এই অন্তর থেকে ভালোবাসতে হয়। আমাদের আনন্দটা কার কাছে থাকে জানেন মা? আমাদের আনন্দ আমাদের খুশি সব কিছু অন্যের হাতে থাকে, তাই না? মনে করুন বাবা, ভালো করে বুঝবেন, আমাদের আমরা যাই করি, আমরা যে আনন্দ করি সেটা কিন্তু আমাদের অন্তর থেকে করি না, লোকে বললে তবে করি। মনে করুন 2 ঘন্টা ধরে আমার কোনো মা সুন্দর করে নিজেকে সাজিয়েছে ঘরের মধ্যে, কোনো একটা জায়গায় যাবে মা সুন্দর করে নিজেকে সাজিয়েছে। এখন 2 ঘন্টা ধরে সেজেছি আয়নার সামনে বসে, কোথায় কী পড়তে হবে, কোনটা পড়লে মানাবে, কার সঙ্গে কোনটা ম্যাচ হবে, 2 ঘন্টা ধরে নিজের মনের মতো করে নিজেকে সাজিয়ে ঘর থেকে যেই না পা বাহির করেছে, এমন সময় পাশের বাড়ির কেউ বলে উঠল, ইস হ্যারে শাড়িটা কী পরেছিস, একদম ভালো লাগছে না। যদি একবার বলে 2 ঘন্টা ধরে সাজলো, সে তাতে খুশি নয়। কেউ একজন বলল, যাহ একদম বাজে লাগছে তোর, হয়ে গেল মন খারাপ। ও বলল, মনের দুঃখী মুখটা হাড়ি করে আমরা ঘরে গিয়ে চুপচাপ বসে থাকি, কিন্তু নিজের থেকে আমি খুশি নই যে আমি তো 2 ঘন্টা ধরে সেজেছি, আমার মন থেকে আমি খুশি না, আমি সেজেছি, আমার যেখানে যা ভালো লেগেছে তাই সেইভাবে সেজেছি, লোকে কি বললো সেটা কেন আমি শুনবো? তা আমাদের আনন্দটা, আমাদের আনন্দের রিমোট অন্যের হাতে, সে যদি একবার রিমোটটা টিপে দেয় আমাদের মন খারাপ হয়ে যায়। তো মাথায় রাখতে হবে, তুমি যদি প্রভুকে ভালোবাসো, শাস্ত্রে আছে, কদিন রহিবে এ ভব মাঝে আর অবিলম্বে কর যাহা করিবার, লোকের কথায় কি বা আসে যায় মিছে দাগা তুমি পেও না। নিতাই গৌর হরি বল হরি বল। আস্তে বাবা, আস্তে কথা, আস্তে আস্তে। তাই আজ বৈষ্ণব পদকর্তা বললেন, আমার করুণাময় দয়াল গৌর সুন্দর, তিনি যে জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করেছে, দেখুন কত বড় দয়াল বাবা। অন্যান্য যুগেও তো ভগবান এসেছেন, কিন্তু কলিতে আমার মহাপ্রভুর মতো এইভাবে জীবের দ্বারে দ্বারে তিনি নাম প্রচার করেননি, কেউ করেনি। একদিন আমার নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভুকে বলছেন গৌর হরি, দাদা তুমি জীবের ঘরে ঘরে হরি নাম প্রচার করো। নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই
তুই তো হরিনাম প্রচার করতে বলছিস, কলিহত জীব সব কিছু তাড়াতাড়ি নেয় কিন্তু হরিনাম সহজে কেউ নিতে চায় না। গৌর হরি বলছে, দাদা আমি জানি এরা সব কিছু তাড়াতাড়ি নেবে কিন্তু সহজে হরিনাম নেবে না, কিন্তু দাদা তবু আমি তোমার কাছে করজোড়ে মিনতি করছি, হাল ছাড়লে তো হবে না দাদা। আহা, যে নাম নেবে তাকে যেমন দেবে, যে নেবে না তুমি তাকেও দেবে। বলেন, দাদা যেভাবেই হোক তুমি ব্রাহ্মণের সন্তান বলে যেন অভিমান করো না, সবার হাতে ধরে পায়ে ধরে তুমি হরিনাম প্রচার করো, কতখানি দয়াল দেখুন মা। আজ সেই নাম যদি কেউ একবার সম্বল করতে পারে, নাইবা থাকলো তার বিদ্যা বুদ্ধি, প্রয়োজন নেই, শাস্ত্রে বললেন বেদ ও বিদ্যাদহ কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, সর্বসিদ্ধি কর তলে তার কিছুই জানা লাগে না। তেষং সতত যুক্তানাং ভজতং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগানাং তং মাম প্রজন্তিতে, যে আমার সঙ্গে যুক্ত থাকে, যে আমাকে ছাড়া আন জানে না, তার বুদ্ধি আমিই যোগাই, আমি তার সঙ্গে সর্বদাই থাকি। জয় নিতাই জয় গৌর। ছোট্ট করে গৌর কথা শ্রবণ করে আমরা এবার একটু বৃন্দাবনে যাব, কারণ কৃষ্ণের যে মধুর লীলা সখার সঙ্গে ভক্ত আর ভগবানের যে মধুর মিলন সেটা আমাদের একটু আস্বাদন করতে হবে। তো চলুন যাই আমরা সবাই বৃন্দাবনে, এটাই তো বৃন্দাবন। হ্যাঁ, যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, তো আসুন আমরা মায়েরা সবাই এবং আমার বাবারা আছেন, প্রত্যেকে দুটি বাহু তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি করে, সবার আগে কি যায় মা, সবার আগে কি যায়, মন, ঠিক, এই মনটাকে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। হ্যাঁ, সবাই জোরে জোরে হাতে তালি দিয়ে। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র প্রভাতকালে ক্ষীর শরণ অবনী সেবা করে মায়ের চরণে প্রণাম করে যাচ্ছে গোষ্ঠ মাঝে, গোষ্ঠ মাঝে যাচ্ছে মায়ের চরণে প্রণাম করে, যিনি ভগবান তিনি মার চরণে প্রণাম করছে। কেন? যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আজ তিনি মায়ের চরণে প্রণাম করছেন কেন? আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, মায়ের চরণে প্রণাম করে যাচ্ছেন গোষ্ঠ মাঝে কেন? আজ তিনি একটি নূতন খেলা খেলবেন বাবা, আজ একটা নূতন খেলা করব, বিনোদ খেলা। বিনোদ অর্থাৎ নূতন, আবার বিনোদ কথার অর্থ হলো সুন্দর। তা নূতন খেলাটা কি? এই শোন, অন্যান্য দিন তো অনেক খেলা করি না, আজকে যে খেলাটা খেলব সেটা হলো পাতা পাতা খেলা। সে আবার কি খেলা, পাতা পাতা খেলা, যা কখনো খেলিনি সে খেলা করা যায়? বলছে শোন না, এই যে আমরা যতগুলো সখা আছি ততগুলো পত্র তুলব, আর তার মধ্যে যে পত্রটা ছিদ্র হবে সেই ছিদ্র পত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, আর যে চোর হবে বাকি সবাইকে এক এক করে কাঁধে করে নিয়ে বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যেতে হবে, আবার কেশিঘাট থেকে বংশীবটে নিয়ে আসতে হবে। সখারা বলছে বাবা এ তো বেশ মজার খেলা ভাই, তাহলে দাঁড়া, তাড়াতাড়ি করে শ্রীরাম সখা বৃক্ষ থেকে পত্র তুলেছে, পত্রগুলো তুলে সব হাতে দিয়েছে কানার হাতে, কানায় কি করেছে মা, একটা পত্র ছিদ্র করে পরপর পত্রগুলো সাজিয়ে ডাকছে শ্রীরাম সখাকে, শ্রীরাম এসো এসো পত্র নিয়ে যাও। শ্রীরাম সখা বলছে কানায় একটু দাঁড়া ভাই, গাছের আড়ালে দাঁড়িয়ে মনে মনে বলছি কানাই আজ আমি জানি না তুই কেন এই খেলা খেলছিস, তবে তুই যে জন্যই খেলিস না কেন তোর কাছে আমার একটা নিবেদন, আজকের এই খেলায় আমি যেন হেরে না যাই ভাই। অন্তর্যামী অন্তরে জানতে পারলেন বেশ তাই হবে, হাতে থেকে যেই না পত্র নিয়েছে মা, পত্র নিয়ে দেখছে বাবা বাবা এ তো বেশ ভালো পাতা পড়েছে আমার, এই আমার কিন্তু ভালো পাতা পড়েছে, সবার এক এক করে সবাই নিয়ে যাচ্ছে ভালো পাতা, সবার ভালো পাতা পড়েছে, সবারও ভালো পাতা, তাহলে ছিদ্র পত্রটা কার ভাগ্যে পড়লো, আমার তো ভালো পাতাই পড়েছে।
কানাই কি করেছে মা? নিজের জন্য রেখেছে ছিদ্রপত্রটা। কেন? উদ্দেশ্য আছে, ভগবান যাহাই করেন তার পিছনে কারণ থাকে গো। ছিদ্রপত্রটা নিজের কাছে রেখেছে কেন? আজ আমার প্রভুর মনে একটা বাসনা জেগেছে। সেটা কি? মনে মনে ভেবেছে, এই জগতের জীব তারা তো সবাই আমাকে ভালোবাসে। কত যোগী মুনি ঋষি আমার চরণে পাবার লাগি ধ্যান তপস্যা করে, কত জগতের জীব আমার চরণ পাবার লাগি ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়। তাই আজ তার মনে বাসনা, ভক্ত যে আমার চরণ সেবা করে, আজ আমি ভক্ত চরণ সেবা করে দেখব, চরণ সেবাই কত আনন্দ। বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, তুমি কি করে জানবে তোমার ভক্তরা তোমায় ভালোবেসে কি সুখ পায়? যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক বাবা, তিনি কি করে জানবে যে তার ভক্তরা তাকে ভালোবেসে কি আনন্দ পায়, কি সুখ পায়? জানে কে? যারা ভালোবাসে তারাই জানে। তিনি জানবেন কি করে? একটা দৃষ্টান্ত বাবা, এক ছেলে বিদেশে কাজে যায়, এক বৎসর দুই বৎসর অন্তর বাড়ি ফেরে। তা সন্তান যখন বাইরে যায়, মায়ের মনটা কাঁদে। তখন ছেলে মাকে বলে, মা, এই যে আমি বাইরে যাচ্ছি, তুমি আমার জন্য কাঁদছো, আবার যখন ফিরে আসব তুমি আমাকে দেখে কত আনন্দ পাও, কিন্তু মা বলতে পারো তুমি কেনই বা কাঁদো আর কেনই বা এত হাসো? মা বলছে, বাবা, এই প্রশ্নের উত্তর আমি তোকে দিতে পারবো না। হরিব কি দেওয়া যায় বাবা? মা সন্তানের জন্য কেন কাঁদে সে কথা মা বোঝাবে কি করে? বলছি, বাবা প্রশ্ন করিস না, এর উত্তর আমি দিতে পারবো না যে তুই যখন আমাকে ছেড়ে বিদেশে যাস কেন আমি কাঁদি আর তুই ফিরে এলে আমি কেন হাসি। সন্তান বলছে, মা, যদি একটু বুঝিয়ে তুমি আমাকে বলো আমি কেন বুঝবো না, একটু দেখো না বোঝাতে পারো কি না। মা চিন্তা করছে, ছেলে তো কথা শুনছে না, তাই ছেলেকে বোঝাচ্ছে কেমন করে দেখুন। বলছে, বাবা তুই জানতে চাস সন্তান বিদেশে গেলে মা কেন কাঁদে আর ফিরে এলে কেন মা হাসে? তোর প্রশ্নের উত্তর যদি জানতে হয় তাহলে তুই সন্তান হয়ে থাকলে হবে না, যদি কখনো তুই মা হতে পারিস। তোর সন্তান যদি বিদেশে চাকরি করতে যায় একমাত্র সেই দিনে বুঝবি সন্তান চলে গেলে কেন কষ্ট হয় আর ফিরে এলে কেন আনন্দ হয়। মা আজ বৈষ্ণব লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, হে প্রভু, তুমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি কি করে জানবে তোমার ভক্তরা ভালোবেসে কি সুখ পায়? যদি কখনো জানতে চাও তাহলে তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না, কখনো যদি তুমি ভক্ত হতে পারো। একটা মিষ্টির দোকানে মা যখন ছানা চিনি কারিগরের হাতে দেয় তখন মালিক বলে দেয়, শোনো, এই ছানা চিনি দিয়ে রসগোল্লা সন্দেশ তৈরি করো। মালিক কিন্তু জানে না ছানা চিনি কেমন করে মিশিয়ে কয় পাক দিলে রসগোল্লা হবে আর কয় পাক দিলে সন্দেশ হবে, জানে কে? যারা কারিগর, তাই না? তো যদি মালিক জানতে চায় যে কিভাবে রসগোল্লা সন্দেশ তৈরি হয় তাহলে কি মালিককে মালিক থাকলে হবে? মা, তাকে তো কারিগর হতে হবে। তাই আজ মহাজন বললেন, হে প্রভু, যদি তুমি ভক্তের অন্তরের কথা জানতে চাও তোমাকে ভগবান হয়ে থাকলে হবে না, যদি তুমি ভক্ত হতে পারো আর ভক্ত হয়ে যদি ভক্ত চরণ সেবা করতে পারো সেই দিনই জানবে চরণ সেবায় কত আনন্দ। তাই তো আজ আমার প্রভুর মনের এই বাসনা, ভক্ত চরণ সেবা করবে। তা ভক্ত চরণ সেবা করতে গেলে নিজেকেই তো চোর হতে হবে, না হলে ভক্তকে কাঁধে নেবে কি করে?
তাই কি করেছে মা, ছিড়া সেই পত্রটা নিজের কাছে রেখেছে। এখন সখারা বলছে, কানাই সবারটা দেখেছি, তোরটা দেখা দেখা দেখি তোর কি পত্র পড়েছে। হাতটা লুকিয়ে যেই না হাতটা সামনে এনেছে, দেখছে কানার পত্রটা ছিদ্র। আরে কানাই তুই তো চোর, কানাই চোর, তুই বিনে চোর কে হবে ভাই, 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 তুই তো চোর। তা শুধুমাত্র আজকের খেলার জন্য নয়, তুই আগে থেকেই তো চোর হয়ে আছিস। আরে শোন শোন, তুই শুধুমাত্র এই ছিদ্রপত্রের জন্য চোর হোসনি। শোন ভাই, এই বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই, বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই। এই চোর বললি কেন? আচ্ছা আমি যে তোদের জন্য সবার ঘরে ঘরে ননি চুরি করে আনি, সেটা কি আমি একা একা খাই? তাহলে কি হবে, চুরি তো তুই করিস, আমরা করি, খেলে কি হবে? সবাইকে দিয়ে খাই, আর বদনামটা মাখার সময় আমার। আরে কাঁধে উঠবে কাঁধে ওঠ, তার জন্য চোর বলার কি আছে? বেশ, শ্রীদাম সখাকে বলছে, এই ভাই আয় তুই এসে আমার কাঁধে ওঠ। শ্রীদাম সখাকে কাঁধে নিচ্ছে, সুদামকে নিচ্ছে। সুদামা পাশে দাঁড়িয়ে আছে, কানাই বলছে, সুদামা আয় ভাই আমার কাঁধে ওঠ। সুদামাকে কাঁধে নিলেন মা, কিন্তু বসেছে কি করে, এক কাঁধে, এক কাঁধে বসে আছে, সামনে একটা চরণ পিছনে একটা চরণ। কিন্তু আজ আমার প্রভুর মনের বাসনা কি, প্রভুর মনে বাসনা যুগল চরণ সেবা করবে। পিছনে একটা চরণ, সেটা যত সময় সামনে না আসছে সেবা দিতে পারছে না। আবার কি করেছে, কাঁধে বসে চুলগুলো ভালো করে ধরে রেখেছে, কারণ ভাই কানাই তো ছুটবে যদি আমি পড়ে যাই, তাই ভালো করে মুঠো করে ধরেছে, ছুটছে। এমন সময় সুদামা বলছে, আয় কানা একটু ধীরে ধীরে চল না ভাই, এত জোরে দৌড়াচ্ছিস যদি পড়ে যায়। লীলার এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, অগ সুদামা রে তুমি তো জানো না তুমি কার কাঁধে উঠেছো, এ জগতে কেউ যদি প্রভুকে ধরে তারে পড়ে গেলেও পড়ে যাবার ভয় থাকে, কিন্তু প্রভু যদি কাউকে ধরে রাখে হরে মারে কি আর মারে হরে রাখে কি, তুমি নিশ্চিন্তে বসে থাকো। এ জগতে আমরা যদি প্রভুকে ভালোবাসি আমাদের পড়ে গেলেও পড়ার ভয় থাকে, কিন্তু তিনি যদি কাউকে ডাকে ভালোবাসে তার কি আর পড়ার ভয় থাকে মা। ভগবান বললেন, কোনো ভক্ত সারা জনম ধরে ডাকতে হবে না, যদি ডাকার মতো একবার ডাকতে পারে আর সেই ডাক যদি আমার কর্ণে পৌঁছায়, সে আমাকে ভুলে গেলেও আমি তাকে ভুলি না। তার ছোট্ট একটা প্রমাণ একটু দিই বাবা,